এটি এমন একটি রেসিপি, ভাত, রুটি, পোলাও, পরোটা, ভুনা খিচুড়ি, চিতই পিঠা হলে তো কথাই নেই, জাস্ট জমে যাবে। আর এই রান্নাটি যত কষিয়ে কষিয়ে করা যায় ততই টেস্ট হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে ডাক ভুনা, ঘরে তৈরি ডাক ভুনা বলে আমি এটি শর্টকাট নাম দিয়েছি ডাকঘর রেসিপি। একদিন আমি রেস্টুরেন্টে খেতে গিয়ে এই রান্নাটি এত মজা লেগেছিল যে শেফের কাছ থেকে রান্নাটি শিখেই এসেছিলাম, সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি করার জন্য আমি এখানে হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা অবশ্যই হাঁস রান্নার পূর্বে সেটা পুড়িয়ে নেব। পাত্রে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, কারি পাতা। দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজের বেরেস্তা 1 কাপ। বেটে রাখা শুকনা মরিচ 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আদা এবং রসুন বাটা একত্রে 1 টেবিল চামচ, ধনে এবং জিরার গুঁড়া একত্রে 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁস। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব সহজেই আমরা পেঁয়াজের বেরেস্তা এবং শুকনা মরিচ বেটে ঘরে আমরা রেস্টুরেন্টের মতো রান্নাটা করে নিতে পারি। কারি পাতার ফোড়ন দেয়াতে গরম মশলার সাথে সুন্দর একটা অ্যারোমা আসবে। এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। দিয়ে দিলাম পানি, গোস্তটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটাও পুরোপুরি ভাবে হয়ে যাবে। নারকেলের দুধ দিয়ে হাঁস রান্নার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে কেউ দেখে নিতে পারেন। এ পর্যায়ে ঢেকে দিয়ে রান্নাটা করে নিচ্ছে। ফিরে আসলাম 20 মিনিট পর। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা রেড চিলি পাউডার, এটায় কোনো ঝাল নেই, শুধু কালার আসবে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি জিরা ও গরম মশলার গুঁড়া, এটা আমি বাড়িতে তেলে তৈরি করেছি, এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। অ্যাকচুয়ালি হাঁস রান্নাটা আমরা যত বেশি ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করব, রান্নাটা তত স্বাদ হবে। এখন আবারও স্লো ফ্লেমে ঢেকে দমে রেখে রান্নাটা পুরোপুরি ভাবে করে নেব। যত বেশি কষিয়ে কষিয়ে রান্নাটি করব তত বেশি টেস্ট হবে। কথাটি আমাকে শেফ বলে দিয়েছিলেন, সেভাবে এই রান্নাটি করার চেষ্টা করেছি। তৈরি হয়ে গেল আমার ডাকঘর রেসিপি। আমি রুটির সঙ্গে সার্ভ করেছি রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্টে এভাবেই সার্ভ করা হয়। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।